رسول الله صلى الله عليه وسلم এর কাছে একজন বেদুইন এসে ইসলাম গ্রহণ করলেন একজন বেদুইন এসে ইসলাম গ্রহণ করার পর তিনি নামাজ পড়েন আবার চলে যান গিয়ে বিভিন্ন ধরনের অন্যায় কাজের সাথেও জড়িয়ে থাকেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ رسول اکرم صلی اللہ علیہ وسلم এর কাছে নালিশের আকারে বললেন হে আল্লাহর হাবিব এই ব্যক্তি তো এসে নামাজও পড়ছে ইসলাম গ্রহণ করলো এসে নামাজও পড়ছে আবার গুনার কাজও করে নামাজও পড়ছে আবার অন্যায়ও করছে নামাজও পড়ছে মানুষের সাথে খারাপ আচরণও করতেছে আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلم বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও সময় দাও নতুন ইসলাম গ্রহণ করছে তাকে একটু সময় দাও তার নামাজ কালামগুলো ঠিক করার সুযোগ দাও সাহাবায়ে কেরাম এটা নিয়ে আর কোনো কথা বললেন না ঠিকই কিছুদিন যাওয়ার পরে দেখা গেল ওই মানুষটা আগে যে অন্যায় কাজগুলো করছিল সেই কাজগুলো করে না মানুষকে গালাগালি করছিল সেটা আর করে না মানুষের হক মেরে খাচ্ছিল সেটা আর খায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ইসলাম গ্রহণ করেছিল ইসলামের ছায়াতলে এসেছিল জানছিল যে নামাজ পড়তে হয় তাই পড়ছে কিন্তু তার নামাজের ভিতরে যে খুশু খুজু নামাজের ভিতরে যে গুণাগুণগুলো থাকার প্রয়োজন ছিল ওই গুণাগুণগুলো সে অর্জন করতে পারে নাই এইজন্য তার সেই অবস্থা ছিল যখন নাকি সে নামাজের গুণাগুণগুলো ঠিকঠাক মতো আদায় করার অবস্থায় চলে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে গুণাগুলো আস্তে আস্তে সরায় আনেছে সুবহানাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন وقال الله تعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سمعت المصلين الكرام امرا মসজিদে যারা এসে থাকি সাধারণত মসজিদে আসি তো নামাজ পড়ার জন্যই আজকে আমরা আমাদের নামাজের মধ্যে কয়েকটা ভাগ আছে এবং এই কয় ভাগ নামাজের ফলাফল কয় রকম এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি দুইটি আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি এই অল্প সময়ের পরিসরে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা এবং হাদিসে পাক যে দুইটি তেলাওয়াত করেছি এর মধ্য থেকে আমরা নামাজের প্রকার
এবং নামাজের ফলাফল জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি আয়াতে কারিমা পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব ধরনের পাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ, এটা কুরআন কথা, এটা আমরা সবাই জানি। পাপ কাজ দুই ধরনের হয়, পাপ কাজের ধরন কয়টা? এখানে দুই ধরনের পাপের কথা আছে, ফাহশা আর মুনকার। ফাহশা বলা হয় এমন ধরনের পাপ যেই অন্যায়গুলো আমরা করলে কোনো দলিলের প্রয়োজন হয় না, দলিল ছাড়াই আমরা বুঝতে পারি যে এই কাজটা অন্যায়। কথা বুঝতেছেন? যেই অন্যায়ের বিষয়ে বুঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না, নিজের বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে যদি একটু চেষ্টা করে তাহলে অবশ্যই সে বুঝতে পারে যে এটা অন্যায়, পাপ কাজ। এই ধরনের পাপ কাজকে বলা হয় ফাহশা, যেটা বিবেক বুদ্ধি দিয়েই বোঝা যায়, কোনো দলিলের প্রয়োজন হয় না। আরেক ধরনের পাপ আছে যে আমরা সেটাকে করি ঠিকই কিন্তু পাপ মনে করি না, এটা অন্যায়। এটা বোঝানোর জন্য বিভিন্ন জিনিস দিয়ে বুঝাইতে হয় যে এটা অন্যায়। জিনিসগুলো একেবারে নর্মাল না, গাঢ় শক্ত, কিন্তু দলিল প্রমাণ ছাড়া বোঝানো যায় না যে এটা পাপের কাজ, এটা গুনার কাজ। ওই ধরনের পাপকে বলা হয় মুনকার। তাহলে ফাহশা আর মুনকার বুঝলেন তো? ফাহশা কোন ধরনের পাপকে বলা হয়? যেই ধরনের পাপ কাউকে দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হয় না, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করলেই বুঝতে পারে এটা অন্যায়, এই ধরনের পাপকে কি বলা হয়? ফাহশা। আর এমন কিছু পাপ আছে যেই পাপগুলো দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হয় এটা অন্যায়, এটা খারাপ কাজ, ওই ধরনের পাপকে কি বলা হয়? মুনকার। তো আমরা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের নামাজের মাধ্যমে তার সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ পাক ফিরিয়ে রাখেন। নামাজ আদায় করে সে সব ধরনের অন্যায় থেকে বেঁচে যায়। এখন প্রশ্ন জাগতে পারে যে অনেক মানুষ তো এমন আছে যারা নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে গালাগালিও করে, নামাজও পড়ে অন্যায়ভাবে অন্যের হক মেরে খায়, এমন মানুষ আমরা আমাদের চোখে পড়ে আছে কি না? তো আল্লাহ পাক বললেন যে নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। অথচ আমরা দেখছি যে নামাজ পড়তেছে কিন্তু গুনাও করতেছে, তাহলে আল্লাহ পাকের কথার সাথে এটা কেমন জানি হয়ে গেল? প্রশ্ন জাগতে পারে। মহতারাম হাজরিন, এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে তুলে আপনাদের সামনে তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে ইসলাম গ্রহণ করলেন। একজন বেদুইন এসে ইসলাম গ্রহণ করার পর তিনি নামাজ পড়েন, আবার চলে যান, গিয়ে বিভিন্ন ধরনের অন্যায় কাজের সাথেও জড়িয়ে থাকেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশের আকারে বললেন, হে আল্লাহর হাবিব,
এই ব্যক্তি তো এসে নামাজও পড়ছে, ইসলাম গ্রহণ করলো, এসে নামাজও পড়ছে আবার গুনার কাজও করে, নামাজও পড়ছে আবার অন্যায়ও করছে, নামাজও পড়ছে মানুষের সাথে খারাপ আচরণও করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও, সময় দাও, নতুন ইসলাম গ্রহণ করছে তাকে একটু সময় দাও, তার নামাজ কালামগুলো ঠিক করার সুযোগ দাও। সাহাবায়ে কেরাম এটা নিয়ে আর কোনো কথা বললেন না। ঠিকই কিছুদিন যাওয়ার পরে দেখা গেল ওই মানুষটা আগে যে অন্যায় কাজগুলো করছিল সেই কাজগুলো করে না, মানুষকে গালাগালি করছিল সেটা আর করে না, মানুষের হক মেরে খাচ্ছিল সেটা আর খায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের ছায়াতলে এসেছিল, জানছিল যে নামাজ পড়তে হয় তাই পড়ছে, কিন্তু তার নামাজের ভিতরে যে খুশু খুজু, নামাজের ভিতরে যে গুণাগুণগুলো থাকার প্রয়োজন ছিল ওই গুণাগুণগুলো সে অর্জন করতে পারে নাই, এই জন্য তার সেই অবস্থা ছিল। যখন নাকি সে নামাজের গুণাগুণগুলো ঠিকঠাক মতো আদায় করার অবস্থায় চলে আসছে, আল্লাপাক রব্বুল আলামিন তার কাছ থেকে গুণাগুলো আস্তে আস্তে সরায় আনেছে। তার মানে এখান থেকে বোঝা যায় নামাজ প্রত্যেক মানুষকে তার সমস্ত অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। কখন রাখবে? যখন আমার নামাজটা সঠিক হয়ে যাবে। আমার নামাজটা কি হবে? সঠিক হয়ে যাবে। নামাজ যদি সঠিক না হয়, সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে ওই নামাজ দিয়ে আমরা নামাজের যে ফাহেশা কাজ থেকে, মুনকার কাজ থেকে ফিরে থাকব সেই সুযোগ আমাদের আসবে না। এখন আসেন, এক শ্রেণীর মানুষ আছে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আছে না নেই? কখনোই নামাজে আসে না, নামাজের কথা বললে সে বিভিন্ন পায়তারা দেখায়, বিভিন্ন ধরনের অজুহাত দেখায় নামাজ থেকে দূরে থাকার চেষ্টা করে, আছে না নাই? এমন মানুষের অভাব নেই। তো ওই ব্যক্তির জন্য শুধু একটা হাদিসই যথেষ্ট, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। ওই ব্যক্তির জন্য যে কখনো নামাজ পড়ে না, ইসলাম গ্রহণ করছে কিন্তু নামাজই পড়ে না, ওই ব্যক্তির জন্য শুধুমাত্র এই হাদিসটাই যথেষ্ট যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সে নামাজ পড়ে না, তার মানে সে মুখে মুখে বলছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে আসছে, এটা আমি গ্রহণ করব না, এটা মুখে মুখে বলে না, কাজের দ্বারা প্রমাণ করে যে আল্লাহ রাসূল আয়না দিছে দিছে আমি নিলাম না। কথা বুঝতেছেন? সে নামাজ পড়ে না, তার অর্থ সে বুঝাইতে চায় মুখে যদিও না বলে, কিন্তু মনে মনে এটা বুঝাইতে চায় যে জান্নাতের চাবি আমার কাছে আয়না দিছে, আমি জান্নাতের চাবি নিলাম না। কথা বুঝতে পারতেছেন? তো ওই ব্যক্তির সম্পর্কে আমাদের কোনো কথা নাই। এখন আসেন, আমরা যারা নামাজ পড়ি, এক ওয়াক্ত হোক, এক সপ্তাহে একবার হোক, বছরে একবার হোক, এরকম মানুষ আছি না আমরা? কেউ আছে সারা বছরে শুধু ঈদের নামাজে অংশগ্রহণ করে, জুমারও ধার ধারে না, পাঁচ ওয়াক্ত নামাজেরও ধার ধারে না, এমন মানুষ আছে না নাই? শুধু ঈদের সময় সাক্ষাৎ দিয়ে যায়। তো আজকে এটাই জানার চেষ্টা করব, নামাজি হলো পাঁচ প্রকার। নামাজি কয় প্রকার? পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার নামাজির, নামাজের ফলাফলও পাঁচ প্রকার। এক নাম্বার, এক শ্রেণীর মানুষ আছে যারা বাৎসরিক নামাজ পড়ে, মুআকাবা, মুহাসাবা, মুকাফফার আনহু, মুসাব আর মুকাররাব, এই পাঁচ প্রকার নামাজি। মুআকাব বলা হয়
যে ব্যক্তি সারা বছর নামাজের ধার ধারে না, বছরে একবার ঈদগাহে গিয়ে দেখা করে, এই ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজের তো ধারই ধারে না, ঈদগাহে একবার দেখা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, সে যেই ওয়াক্তের নামাজটা পড়বে শুধুমাত্র সেই ওয়াক্তের নামাজের সওয়াব তাকে দেওয়া হবে, আর বাকি অন্য ওয়াক্তগুলো নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। প্রথম শ্রেণী মুআকাব চলে গেল। মুহাসাব দ্বিতীয় প্রকার, যারা পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়ে? পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু নামাজের কোথায় ফরজ, নামাজের কোথায় ওয়াজিব, নামাজের কোথায় সুন্নাত, নামাজের কোথায় মুস্তাহাব, এই বিষয়গুলোর কোনো ধার ধারে না, নামাজ শুরু করছে শেষ করছে, বাকিটা আর করিতে পারে না। কথা বুঝতে পারছেন? নামাজ শুরু করলো শেষ করলো, শুরু শেষ বলতে পারে, মাঝখানে কি করছে না করছে কিচ্ছু বলতে পারে না, এমন ব্যক্তিকে বলা হয় মুহাসাব। এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে, তুমি নামাজ পড়লা কিভাবে পড়লা, তুমি নামাজ পড়লা কি পড়লা, তোমার নামাজ তোমাকে ফায়দা পৌঁছাইতে পারলো না কেন, কিভাবে নামাজ পড়লা, এই মুহাসাবের অন্তর্ভুক্ত যারা তাদেরকে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজের ফরজিয়াতের কোনো খবর রাখলাম না, ওয়াজিবাতের কোনো খবর রাখলাম না, মুস্তাহাব নফলের কোনো খবর রাখলাম না, এইভাবে নামাজ পড়লে সারা জীবন নামাজ পড়েও নামাজ থেকে কোনো ফায়দা হাসিল করা যাবে না, বরং আল্লাহ পাকের কাছে এই নামাজের হিসাব দিতে হবে। মুহাসাব চলে গেল, মুআকাব মুহাসাব দুইটা চলে গেল। তিন নাম্বার মুকাফফার আনহু। মুকাফফার আনহু কোন ধরনের নামাজকে বলা হয়, কোন ধরনের নামাজিকে বলা হয়? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের একটা স্বভাব আছে, অন্য কোনো সময় আমাদের সংসারের চিন্তা ভাবনা আসে বা আসে না, কোনো ঠিক ঠিকানা নাই, হয়তো আসে নয়তো আসে না, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথে সংসারের চিন্তা, দোকানের চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, বিভিন্ন ব্যাংক ব্যালেন্সের চিন্তা, সব ধরনের চিন্তা ভাবনা এসে নামাজে দাঁড়াইলে ভর করে, করে কি করে না করে। মুকাফফাল আনহু বলা হয় এমন নামাজিকে, যে সব ধরনের চিন্তাগুলো আসতেছে নামাজের মধ্যে, সে সেখান থেকে ফিরে থাকার চেষ্টা করতেছে, বারবার মনোযোগ চলে যাচ্ছে অন্যদিকে, বারবার মনোযোগ দোকানের দিকে চলে যায়, বারবার মনোযোগ বাসার দিকে চলে যায়, বারবার মনোযোগ অন্য কোনো কাজের দিকে চলে যায়, বারবার চেষ্টা করতেছে কিন্তু মন ধরে স্থির করে রাখতে পারতেছে না, ওই ব্যক্তির জন্য হুকুম হলো, ওই নামাজের জন্য হুকুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই যে নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, মুজাহাদা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। মুকাফফার আনহু তিন প্রকার চলে গেল। চার নাম্বার প্রকার মুসাব, অর্থাৎ একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজের মধ্যে শুরুতে নামাজ যখন শুরু করছে, ওই শয়তানের একটা দলকে শুধু নির্ধারণ করে রাখা হয়েছে তারা নামাজিকে ধোকা দিবে, তারা অন্য কোনো কাজে যাবে না, শুধু নামাজিকে ধোকা দিবে, শয়তানের একটা দল নির্ধারণ করা, যখন নামাজি নামাজে দাঁড়াবে ওই শয়তানের দল, ওই দলটার কাজ হলো তখনই তার কাছে যাওয়া, অন্য কোনো সময় যাবে না, অন্য কোনো কাজ নাই, যখন যে নামাজি দাঁড়াবে তার কাছে যাবে, গিয়ে তাকে নামাজ থেকে ফিরিয়ে রাখার জন্য, নামাজের থেকে মনোযোগ সরায় রাখার জন্য বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসবে, এটা করো ওইটা করো, এইটা ভাবো ওইটা চিন্তা করো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো তার মাথায় ঢালার জন্য চেষ্টা করে, কিন্তু নামাজি নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার চিন্তা ভাবনা এরকম হয়ে যায় যে আল্লাহ আমাকে দেখছেন,
سبحان الله কে দেখছেন এমন ভাবে নামাজ আদায় করে যে হয়তো আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তা ভাবনা আমি আল্লাহকে দেখছি এই চিন্তা ভাবনা এই দুইটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি কেউ নামাজের শুরু থেকেই ভেবে নেয় যে শয়তান আমাকে ধোঁকা দিতে আসছে এটা তো শয়তানের কুমন্ত্রণা কিন্তু আল্লাহ আমাকে দেখছেন এই জন্য মনোযোগ কোন দিকে নেওয়া যাবে না এই চিন্তা ভাবনায় যদি কোনো ব্যক্তি নামাজের শুরু থেকেই শুরু করে এবং শেষ পর্যন্ত আর কোনো চিন্তা ভাবনা তার ভিতরে না আসে শেষ পর্যন্ত ওই নামাজ অবস্থাতেই খুশু খুজু অবস্থাতেই নামাজ শেষ করতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে এবং ওই ব্যক্তিকেই আল্লাহ পাক ফাহশা এবং মুনকার জাতীয় কাজ থেকে ফিরায়া রাখবে দেখেন প্রথম প্রকার নামাজের জন্য কি হুকুম যেই ওয়াক্তের নামাজ পড়ছে ওই ওয়াক্ত ছাড়া বাকি ওয়াক্তের আযাব ভোগ করতে হবে মুআকাব দুই নাম্বার মুহাসাব নামাজ পড়তেছে শুরু করছে শেষ করছে এটা মনে আছে মাঝখান দিয়ে কি করছে না করছে কিচ্ছু মনে নাই ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো খবর নাই এমন নামাজের হুকুম হলো আল্লাহ পাকের কাছে হিসাব দায়ের করতে হবে তিন নাম্বার মুকাফফারা আনহু তার নামাজের ভিতরে মনোযোগ আসছে আবার চলে গেছে আবার আসছে আবার চলে গেছে আবার আসছে আবার চলে গেছে এমন ব্যক্তির জন্য হলো তার গুনাহ মাফ হবে ওই নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ চার নাম্বার প্রকার মুসাব যে ব্যক্তি নামাজে দাঁড়াইলো শুরু থেকেই চিন্তা ভাবনা করে নিল আমি দেখি না দেখি আল্লাহ আমাকে দেখছেন কে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তা ভাবনায় শুরু থেকে শেষ পর্যন্ত যদি নামাজ শেষ করে শয়তানের ধোকায় পড়ে না যায় আর মনোযোগ চলে না যায় তাহলে ওই ব্যক্তির জন্য হুকুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার যত ধরনের অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ পাক তাকে ফিরিয়ে রাখবেন সুবহানাল্লাহ এই বিষয়টা বোঝার জন্য আপনাদের খুবই পরিচিত একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন জলিলুল কদর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওনার শাসন আমল চলছিল তার কাজ ছিল রাতে বেলায় বিভিন্ন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিতেন যে কে কিভাবে চলতেছে কার কি চিন্তা ভাবনা কে কি দুর্গতিতে আছে তার দুর্গতিগুলো দূর করা দরকার এই চিন্তা ভাবনাই মানুষের ঘরের আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করতেন ঠিক এই অবস্থাতে একদিন রাত্রিতে একজন মহিলার ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে ওই মহিলা তার মেয়েকে বলছে যে দুধ যেটা দহন করা হয়েছে দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে দুধের মধ্যে পানি মিশ্রণ করা এটা দণ্ডনীয় অপরাধ ছিল এই অপরাধের কারণে ওই মহিলা তার মেয়েকে বলছে রাত্রিবেলা যাতে কেউ না দেখে রাত্রিবেলায় তার মেয়েকে বলছে তুমি দুধের মধ্যে পানি মিশাও তখন ওই মেয়ে বলছে ওমরের শাসনামল ওমর তো নিষেধ করছে যে পানির দুধের মধ্যে পানি মিক্স করা যাবে না তখন তার মা জবাব দিল যে ওমর এত রাত্রে কোথায় থেকে আসবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বলেন তো তার ঘরের কিনারায় দাঁড়ায় আছে তার ঘরের কিনারার মধ্যে দাঁড়ানো এই অবস্থায় মা মেয়ের মধ্যে কথা হচ্ছে মা বলতেছে মেয়েকে যে ওমর এত রাত্রিতে কোথায় থেকে আসবে ওমর দেখার কোনো সুযোগ নাই তুমি পানি মিক্স করো মেয়ে জবাব দিল আমি এখন পানি মিক্স করলে হয়তো ওমর দেখবে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখবে সুবহানাল্লাহ একজন মানুষ যখন নামাজের মধ্যে তার চিন্তা ভাবনা আসে আমি আল্লাহকে দেখি না দেখি আল্লাহ আমাকে দেখছেন এই জন্য আমি নামাজের ভিতরে মনোযোগ অন্যদিকে নিতে পারবো না এই চিন্তা ভাবনা যদি কেউ নামাজের মধ্যে নিয়ে আসে অন্যান্য যত ফাহিশা কাজ আছে অন্যান্য যত মুনকার কাজ আছে ওই কাজগুলো করার সময় কি এই চিন্তা ভাবনা আসবে না মাথায় আসবে কি আসবে না আসবে
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ প্রত্যেক মানুষকে তার ফাহশা এবং মুনকার কাজ থেকে ফিরায়া রাখে এটাই হলো মূল কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহশা এবং মুনকার কাজ থেকে যে ফিরায়া রাখবেন নামাজটা হইতে হবে কোন পর্যায়ের মনোযোগ স্থিরতা এবং সবকিছু মিলায়া নামাজটা হইতে হবে তাহলেই আমরা সেই फायदा পাবো পাঁচ নাম্বার মুকাররম আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা একজন মানুষ নামাজে দাঁড়াইলো নামাজে দাঁড়ানোর পরে তার সম্পূর্ণ চিন্তা ভাবনা হলো আল্লাহ আমার সামনে আল্লাহ আমাকে সবকিছু দেন আল্লাহ আমার শক্তি দেন আল্লাহ আমাকে অধিকতা দেন আল্লাহ পাক আমার সমস্ত ব্যবস্থাপনা করছেন এই চিন্তা ভাবনা তার ভিতরে সব সময় লালন পালন করছে এবং নামাজে দাঁড়ানোর পরে একমাত্র আল্লাহই আমার সবকিছু করেন আল্লাহই আমার দেখভাল করেন এই চিন্তা ভাবনা সব সময় তার ভিতরে বিরাজমান ওই ব্যক্তিকে বলা হয় মুকাররম মানে আল্লাহ পাকের একেবারে নৈকট্য হাসিল করে ফেলছে এই ধরনের নামাজ ওয়ালাকে নবী ওয়ালা নামাজ বলা হয় কাদের নামাজ নবী ওয়ালা নামাজ এজন্য হাদিসে পাকের মধ্যে থেকে জানা যায় যে সমস্ত নবীগণ কবরে জিন্দা সমস্ত নবীগণ কোথায় জিন্দা কবরে জিন্দা এবং প্রত্যেক নবী কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে সুবহানাল্লাহ প্রত্যেক নবী কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তো নবীগণ নামাজের মধ্যে আছে কবরে এটা কি কেন কেন নবীগণ নামাজের মধ্যে আছেন কথা হলো মুকাররব ইলাই মুকাররব যার হয়ে যায় আল্লাহ পাকের নৈকট্য যার হাসিল হয়ে যায় সে নামাজে দাঁড়াইলে যেই তৃপ্তি পায় যেই শান্তিটা পায় এই শান্তি অন্য কোন কাজের মধ্যে পায় না কথা বুঝতেছেন মুকাররব বলা হয় এমন ব্যক্তির নামাজকে যে নামাজে দাঁড়াইলে যেই পরিমাণ তৃপ্তি অনুভব করে যেই পরিমাণ শান্তি অনুভব করে যেই পরিমাণ আত্মতৃপ্তি বোধ হয় অন্য কোন কাজের মধ্যে এমন আত্মতৃপ্তি পায় না এমন শান্তি পায় না ওই ব্যক্তির নামাজকে বলা হয় মুকাররব নামাজ ওই নামাজ ছিল নবীগণের নামাজ তো নবীগণ নামাজ যেহেতু নবীগণের মুকাররব ইলাই আল্লাহ পাকের একেবারে নৈকট্য হাসিল আল্লাহ পাকের সন্তুষ্টি দিলের ভিতরে শান্তি লাগে এই জন্য করলে ফায়দা না হইলেও শান্তির জন্য নামাজ পড়েন সুবহানাল্লাহ শান্তির জন্য নামাজ পড়েন তাহলে নামাজই কয় প্রকার পাঁচ প্রকার নামাজের ফলাফল কয়টা পাঁচ প্রকার নামাজের ফলাফল পাঁচ প্রকার এখন আসেন নামাজ ফলাফল তো পাঁচ প্রকার বুঝলাম নামাজের তো আরো কিছু গুণাগুণ আছে আরো কিছু ফায়দা আছে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজ হলো দ্বীনের খুঁটি সমূহের মধ্যে একটা মজবুত খুঁটি সুবহানাল্লাহ নামাজ কি দ্বীনের যে পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি খুঁটি আছে এই পাঁচটি খুঁটির একটা হলো নামাজ আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করল ওই ব্যক্তি যেন দ্বীনের খুঁটিকেই প্রতিষ্ঠিত করে দিল সুবহানাল্লাহ ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন যেই ব্যক্তি ওই দ্বীনের খুঁটিকে নাড়াচাড়া করে ফেলল খুঁটিকে নড়বড় করে ফেলল উই পোকাতে খাওয়াইয়া দিল সে যেন দিনকেই ধ্বংস করে দিল নাউযুবিল্লাহি মিন যালিক মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন অসংখ্য জায়গায় বলা আছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো
রুকুকারীদের সাথে রুকু করো করো কেন এই এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য হাদিসে পাকের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চায় আল্লাহ পাকের নিকটবর্তী হইতে চায় নিয়াত কাছাকাছি পৌঁছাইতে চায় ওই ব্যক্তির জন্য সিজদার চাইতে বড় আর কোনো মাধ্যম হতে পারে না সুবহানাল্লাহ তাহলে সিজদা কিসের মধ্যে হয় বলেন তো নামাজে নাকি এমনি এমনি সিজদা দেয় নাকি মাজারে গিয়ে না কোথায় সিজদা দিতে হবে নামাজের মধ্যে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে হবে তাহলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সম্ভব নামাজ আমাদেরকে সব ধরনের ফাহেশা কাজ থেকে তো বিরত রাখবেনই সব ধরনের মুনকার কাজ থেকে বিরত রাখবেনই পাশাপাশি নামাজের মাধ্যমে আমাদের ফায়দাগুলো কি হবে নামাজ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা করবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলিম শরীফের হাদিস ইযা বাদারা ইলা সালাত ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোনো পেরেশানি সামনে আসতো নবীজির সামনে যখন কোনো পেরেশানির আশঙ্কা হইত বাদারা ইলা সালাত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইতেন সুবহানাল্লাহ তাহলে নামাজ আমাদেরকে অশ্লীল কাজ মুনকার কাজ এবং সব ধরনের বিপদ থেকেও রক্ষা করবে কথা বুঝতেছেন নামাজ আমাদেরকে সব ধরনের বিপদ থেকেও রক্ষা করবে মহতরম হাজরিন আমরা রিজিকের পেরেশানি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়ে কি বলছেন দেখেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমার নবী আহলাকা বিসসালাত ওয়ামুর আহলাকা বিসসালাত আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের প্রতি আদেশ করেন সুবহানাল্লাহ ওয়াসতাবির আলাইহা আর আপনিও সেই নামাজের প্রতি মনোযোগী হয়ে স্থির হয়ে থাকেন লা নাসআলুকা রিজকা আপনি রিজিক অন্বেষণ করবেন এটা আমি চাই না নাহনু নারজুকুক রিজিক আমি আপনাকে দিব সুবহানাল্লাহ রিজিক আমি আপনাকে দিব কথা কার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যার আগের পরের সমস্ত গুনাহ যার আগের পরের সমস্ত গুনাহ যার রিজিকের ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন আপনি নিজে নামাজ পড়ুন পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করেন রিজিক আপনি অন্বেষণ করবেন এটা আমি চাই না রিজিক আমি আপনাকে দেব সুবহানাল্লাহ যে রিজিকের পিছনে আমরা দিন রাত মেহনত করি মেহনত করার পরেও ওই রিজিক আমার আসে অথবা আসে না কোন সময় আমাদের প্রাপ্য মানে যেটা আমরা পাবো বলে আশা করি দিন শেষে দেখা যায় ওইটা আমাদের অর্জন হয় না এরন হয় না নাকি আপনাদের এমন হয় না আপনাদের যে সারাদিন চিন্তা ভাবনা করলাম যেই কাজের জন্য যেটা পাওয়ার জন্য সারাদিন চেষ্টা ক্লেশ করলাম কষ্ট ক্লেশ করলাম কিন্তু দিন শেষে দেখা গেল যে ওইটা আমার হাতে আসলো না এমন হয় না তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমার এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবা না ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমাই ইয়াত্তাকিল্লাহ যে আমি আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা আমি তার জন্য এমন জায়গা থেকে বের করে নিয়ে আসব এমন জায়গা থেকে তার জন্য রিজিক নিয়ে আসব ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যে সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ ঘোষণা কার আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা
তো আমরা রিজিকের জন্য বিভিন্ন চিন্তা আমরা অনেকে বলি হুজুর কাজের জন্য নামাজের সময় পাই না কাজের জন্য নামাজের সময় পাই না আরে ভাই আপনি আমি তো সাধারণ মানুষ নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন যে আপনি নামাজ পড়েন সেখানে আপনি আমার কি অবস্থা হওয়া উচিত মুহতারাম হাজিরিন রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন আমি একটা ঘটনা আপনাদের সামনে প্রায়শই বলে থাকি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা হযরতে মুসা আলাইহিস সালাম যখন নবী হলেন নবী হওয়ার সময়কাল কেমন ছিল মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন মদিয়ানের উদ্দেশ্যে বের হয়ে গেছেন স্ত্রী গর্ভবতী রাস্তার মধ্যে স্ত্রীর প্রসব বেদনা উঠছে আগুনের প্রয়োজন পানির প্রয়োজন কোথাও আগুন পানি খুঁজে পাচ্ছে না ঠিক ওই অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তি দান করেন সুবহানাল্লাহ ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিদর্শন দেখায়া দিলেন এ মুসা আপনার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরা হয়ে তার ভেতর থেকে আরো একটা ছোট পাথরের টুকরা আসছে আবারো আঘাত করেন সেখান থেকে আরো একটি পাথরের টুকরা আবারো আঘাত করেন সেখান থেকে আরো একটি পাথরের টুকরা যখন ভেঙে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের টুকরার মধ্যে থেকে একটা পিঁপড়া বের করে দিলেন মুখে খাবার অবস্থায় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার জন্য পিঁপড়ার জবান খুলে দিলেন পিঁপড়া বলল সুবহানা মান ইয়ামানি ওই পবিত্র সত্তার কসম যিনি আমাকে দেখেন সুবহানাল্লাহ ওয়া ইয়াসমাউ কালামি আমি পিঁপড়ার কথা আল্লাহ শুনেন ওয়া ইয়ারফাউ রাসি যার ব্যাপারে আমাকে মাথা উঠানোর জন্য যিনি সুযোগ দেন তিনি হলেন সেই পবিত্র সত্তা আমার অবস্থান সম্পর্কে জানেন ওয়ালা ইয়ানসানি আমাকে কখনো একটা মুহূর্তের জন্য ভুলেন না সুবহানাল্লাহ একটা সাধারণ পিঁপড়াকে তিন তিনটা পাথরের মধ্যে যদি খাবার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন আপনার আমার খাবারের ব্যবস্থা করবেন না বনের হিংস্র প্রাণী একটা বাঘ একটা বাঘের খাবার যদি বনের মধ্যে একেবারে নিকৃষ্ট প্রাণী তার খাবার যদি আল্লাহ পাক সেখানে পৌঁছাইতে পারেন সাপের খাবার যদি পৌঁছাইতে পারেন যে সোজা হয়ে দাঁড়াইতে পারে না মাটিতে শুয়ে শুয়ে চলতে হয় তাহলে আমি আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন কি করবেন না যদি নাই করতেন তাহলে আশরাফুল মাখলুকাত কেন হইলাম যদি নাই করতেন তাহলে আশরাফুল মাখলুকাত কি করে হলাম রিজিকের ফয়সালা আল্লাহ পাকের হাতে মহতারাম হাজিরিন আমরা নামাজ পড়ব নামাজ পড়লে আমাদের পাঁচটা ফায়দা হবে কয়টা ফায়দা হবে পাঁচটা ফায়দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করবেন পুল সিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ যত ধরনের পেরেশানি আছে পেরেশানি দূর করে দিবেন সুবহানাল্লাহ আর কিছু লাগে এই পাঁচটার মধ্যে এই পাঁচটা বিষয়ের মধ্যে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় বিষয় চলে আসছে নাকি কোনোটা আপনাদের বিবেকে বাদে যে এটা বাদ পড়ছে বলেন তো বাদ পড়ে সমস্ত পেরেশানি দূর করা মানে দুনিয়াবি সমস্ত হাজত দূর রিজিকের দূর চিন্তা থাকে মানুষের ঘর বাড়ির চিন্তা থাকে মানুষের সন্তান সন্ততির চিন্তা থাকে খাবার দাবারের চিন্তা থাকে পোশাক পরিচ্ছদের চিন্তা থাকে এইগুলা নিয়ে পেরেশান করে না মানুষ পেরেশানি করে এই সমস্ত পেরেশানি দূর করার দায়িত্ব কার আল্লাহ পাকের কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজ যদি আমরা ঠিকঠাক মতো সহিভাবে শুদ্ধভাবে আদায় করতে পারি নামাজের হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারি নামাজের বাহিরে এবং ভিতরের ফরজগুলো ঠিকঠাক আদায় করতে পারি নামাজের ওয়াজিবাতগুলো সঠিকভাবে আদায় করতে পারি
আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওই নামাজ এখনো যেই নামাজ আছে নবীদের যুগেও সেই নামাজই ছিল নবীরা যেরকম ভাবে फायदा পাইছেন সাহাবায়ে কেরাম যেভাবে फायदा পাইছেন ওই নামাজ আমাদেরকেও সেইভাবেই फायदा পৌঁছাবেন ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন